স্বাগত বন্ধুরা টেক এন্ড জব সার্কুলার ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওতে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা পিসিডি এনজিওর একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বলবো। তো যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী, জাতীয় পর্যায়ে একটি ঋণদানকারী বেসরকারি উন্নয়নমূলক সংস্থা পিসিডি এনজিও দৈনিক প্রথম আলো পত্রিকায় সাম্প্রতিককালে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 10টি পদে বিভিন্ন সংখ্যক লোক নিয়োগ করা হবে। যারা যোগ্য আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই 10টি পদে বিষয় মার্চ 2023 তারিখের মধ্যে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা পিসিডি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে। তো যারা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা পিসিডি এনজিওতে চাকরি করতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞপ্তি সম্পর্কে আমি অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসুন শুরু করা যাক বিজ্ঞপ্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। পিসিডি জাতীয় পর্যায়ে একটি ঋণদানকারী বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমের জরুরি ভিত্তিতে কিন্তু তারা এই বিজ্ঞপ্তির যে পদ রয়েছে 10টি, সেই 10টি পদে বিভিন্ন সংখ্যক লোক নিয়োগ করবে। প্রথম যে পোস্টটি রয়েছে তা হচ্ছে জোনাল ম্যানেজার। এখানে 3টি পোস্ট রয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কি সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষানবিষ্কারী বেতন হবে 48,000 এবং স্থায়ীকরণের পর কিন্তু বেতন হবে 55,750 টাকা। 2 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে চিফ অডিট অফিসার। 2টি পোস্ট রয়েছে, এই পোস্টেও কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে, তবে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিভাগে কিন্তু আপনার পড়াশোনা করতে হবে এবং সংশ্লিষ্ট পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। শিক্ষানবিশকালে 40,000 টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর 45,850 টাকা বেতন পেয়ে থাকবেন। 3 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে এলাকা ব্যবস্থাপক। 6টি পোস্ট রয়েছে, এই পোস্টটিতেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে, আর সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন পাবেন 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন পাবেন 49,150 টাকা। 4 নম্বর যে পোস্টটি রয়েছে তা হচ্ছে ফাইন্যান্স অফিসার। প্রধান কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং পোস্ট রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে, হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিভাগ থেকে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পোস্টটির জন্য। সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 39,910 টাকা। 5 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। 2টি পোস্ট রয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মানব সম্পদ বিভাগ থেকে। সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 39,910 টাকা। 6 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে 20 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে যে কোনো বিষয়ে এবং সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর 36,693 টাকা বেতন পেয়ে থাকবেন। 7 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে অডিট অফিসার। 10টি পোস্ট রয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 34,250 টাকা। 8 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে শিক্ষারক্ষক, হিসাবরক্ষক কাম আইটি সহকারী। 20 জন নিয়োগ করা হবে। এই পোস্টটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর, হিসাব বিজ্ঞানে কম্পিউটার পরিচালনায় কিন্তু পারদর্শী থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো প্রার্থীরা এবং বেতন হবে শিক্ষানবিশকালীন 18,000 টাকা এবং স্থায়ীকরণের পর 24,400 টাকা। 9 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার। 50টি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট পদে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ 30 বছরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন হবে শিক্ষানবিশকালীন 18,000 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু বেতন হবে 24,400 টাকা। 10 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার। 30টি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা লাগবে HSC এবং সংশ্লিষ্ট পদে 1 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 30 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 17,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 20,000 টাকা। এই হচ্ছে 10টি পোস্ট এবং বিভিন্ন পদের সংখ্যা। তো অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পিকেএসএফ এর অর্থায়িত যে কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। 1 থেকে 7 নং পদের সকল প্রার্থীদের দরখাস্ত এর সাথে বাস্তব অভিজ্ঞতার সনদ না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল বলে বিবেচিত হবে। সকল পদের জন্য লাঞ্চ ভাতা প্রযোজ্য হবে। 1 থেকে 5 নং পদের প্রার্থীদের ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীদের কিন্তু একটি নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু এই আবেদনপত্রটি কিন্তু পৌঁছাতে হবে। 20 মার্চ
2023 তারিখের মধ্যে কিন্তু আপনার এই আবেদনটি পৌঁছাতে হবে সাথে সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র কিন্তু নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তবমুর পাবনা 6600 ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে খামের উপর কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে এই বিজ্ঞপ্তিটি পেতে তাদের যে ওয়েবসাইট রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে www.pcdbd.org তো এই হচ্ছে আজকের চাকরি খবর তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ